শরীর খারাপ লাগছে? তুমি তুমি টেনশন করছো বলে বোধহয় এরকম হচ্ছে। দাঁড়িয়ে থাকো, চল বসবে, চল। ও তো এখন এলো না ছোট মা। তুমি টেনশন করলে যে তাড়াতাড়ি আসবে সেটা ভাবার তো কোনো কারণ নেই চারু। আমি জানি, ওই জন্যই তো আর ভাবি না, কিন্তু আজ আমার মনে হচ্ছে কোনো বড় একটা বিপদ ঘটতে চলেছে। আমি কি করি? আমি যাই। চারু চারু চারু, কোথায় যাচ্ছ তুমি এত রাত্রে? ঘরে বসে টেনশন করার থেকে তো বাইরে গিয়ে অন্তত দেখা একবার ভালো না? চারু শান্ত হয়ে বসে একটু ধৈর্য ধরো। হ্যাঁ চল, শান্ত হয়ে বসবে। আমি পারছি না ছোট মা, এত রাত্রে বাইরে বেরিয়ে তুমি কি করতে পারো আমাকে একবার বলবে? আমি জানি না, কিন্তু আমি যেতেই হবে। চারু বসো, শোনো আমার কথাটা শোনো। তুমি যদি এখন বাইরে বেরো তাতে হিতে বিপরীত হবে, আর তাতে বিপদ বাড়বে বই কিছু কমবে না চারু। হ্যাঁ সামনে ইলেকশন, বর্দার কারণে যদি এখন এসব কথা যায় তাহলে কি অনর্থ ঘটবে কে বলতে পারে বলো তো? কিন্তু আমি কি করব? তুমি আমাকে বলে দাও ছোট মা। অপেক্ষা, আমরা সবাই অপেক্ষা করছি সময় বদলানোর। তুমিও ধৈর্য ধরো চারু, অপেক্ষা করো। গুঞ্জন, 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 প্লিজ দরজাটা খোলো। গুঞ্জন আমার কথা তুমি শুনতে পাচ্ছ? প্লিজ ওপেন দ্য ডোর। গুঞ্জন আমার তোমাকে কিছু বলার আছে, একবার দরজাটা খোলো। ট্রাস্ট মি, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি গুঞ্জন। কটা জরুরি কথা বলার আছে তোমাকে, প্লিজ দরজাটা খোলো। সেই জন্য আমি এত রাতে গুঞ্জন, প্লিজ গুঞ্জন, প্লিজ দরজাটা খোলো গুঞ্জন। আই এম সো সরি তোমাকে এভাবে ডিস্টার্ব করার জন্য, বাট আই হ্যাভ টু। সিন ক্রিয়েট করতে আসুনি বললে এখানে, তাহলে এসব কি ড্রামা? আমরা আমরা ঘরে এসে কথা বলি। তুমি এতটা শেমলেস আমি ভাবিনি, এত কিছুর পর তুমি আবার? গুঞ্জন প্লিজ ছেলে মানুষে করো না, আমার কথাটা শোনো তুমি। গো টু হেল গুঞ্জন। আই হেট ইউ মি, আই হেট ইউ গুঞ্জন, প্লিজ। আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছ তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।